এর আগের দিনে এ ড্রিম জার্নি একটা লেসন আমরা আলোচনা করেছি। এবারে পেজ নাম্বার 78 বার করো, এখানে পরবর্তী লেসন নেক্সট লেসনটা সম্পর্কে আমরা আলোচনা করব এবং সম্ভাব্য প্রশ্নগুলো আলোচনা করব। দেখো পেজ নাম্বার 78, এ বিউটিফুল ফেয়ারি ভিজিটেড হার ইন হার ড্রিম, বলছে একটা সুন্দর পরী কি হলো তার স্বপ্নে দেখা দিল। আই নো ইউ ওয়ান্ট টু মিট ইউর ফাদার, আমি জানি তুমি তোমার বাবার সাথে সাক্ষাৎ করতে চাও। দে ফেয়ারি সেট, ফেয়ারিটি বলল, ফেয়ারি মানে জানি তো আমরা পড়ি। ঝিনুক আস্কড এ গার্ল, ঝিনুক তাকে উৎসুক সহকারে জিজ্ঞাসা করলো, উইল ইউ টেক মি টু কলকাতা দে, তাহলে কি তুমি আমাকে কলকাতাতে নিয়ে যাবে। দি ফেয়ারি স্মাইল, পরিটি হাসলো, সি ওয়েভ ডাট গ্লিটারিং ম্যাজিক ওয়ান্ড, সে নাড়া দিল তার চকমকে যে জাদু দণ্ড। তোমরা দেখুন যদি ম্যাজিক দেখো, দেখো একটা তাদের কাছে একটা হাতে দণ্ড থাকে, ছড়ি থাকে, সেটা হচ্ছে ম্যাজিক দণ্ড, সেটার ইংলিশ হচ্ছে ওয়ান্ড। ওয়ান হচ্ছে ম্যাজিক স্টিক, ওয়ান মিন্স হচ্ছে ম্যাজিক স্টিক। আমি গুড়েতে লিখেছি, ওয়ার্ডগুলো লিখে রাখো, এ ম্যাজিক স্টিক, জাদু দণ্ড। অ্যান্ড ইট ওয়াজ ম্যাজিক, বলছে এটাই হচ্ছে জাদু। ইন এ মোমেন্ট, এক মুহূর্তে, ঝিনুক ফাউন্ড হার সেলফ ইন এ বিজি রোড, সে এক মুহূর্তে দেখতে পেলো, তৎক্ষণাৎ দেন এন্ড দেয়ার, সে দেখতে পেলো যে একটা সে ব্যস্ত, নিজেকে কথা দেখতে পেলো না, একটা ব্যস্ত রাস্তাতে। অ্যারাউন্ড হার, তার চারদিকে, সি ওয়াজ শিষ্য, সে দেখলো টল বিল্ডিংস, লম্বা লম্বা বাড়ি, মুভিং ট্রাফিক, জ্বলন্ত গাড়ি, অ্যান্ড হারিং পিপিল, ব্যস্ত বিজি, হারিং মানে চলন্ত বলতে পারে ব্যস্ত লোক। দ্য লাউড ব্লেডিং অফ হর্নস স্টার্টল্ড হার, কি বললো না তীক্ষ্ণ যে চিৎকার, কিসের হর্ন, হর্নের তীক্ষ্ণ চিৎকার তাকে কী করলো, নাড়া দিল। স্টার্টল মানে এমনি হচ্ছে সফট, তাকে এখানে নাড়া দেব। সো দিস ইজ কলকাতা, বলছে এ হয় কলকাতা, পার্টগুলো পরে লিখে দিচ্ছে, এ হয় কলকাতা। এক্সক্লেমড ঝিনুক, ঝিনুক আর ব্যাখ্যা করলো, আই হ্যাভ হার্ড সো মাচ অ্যাবাউট কলকাতা ফ্রম মাই ফাদার, আমি অনেক শুনেছি আমার বাবার কাছ থেকে কলকাতা সম্পর্কে। দ্য বিউটিফুল পেয়ার স্মাইল, বলছে ওই সুন্দর পরিটি হাসলো, ইউ ওয়ান্ট টু সি মোর অফ দিস সিটি, তুমি কি দেখতে চাও আরও এই নগরটির সম্পর্কে। ইয়েস, ঝিনুক ওয়াজ এক্সাইটেড, এক্সাইটেড মিন্স অ্যাংসাস, সে আরও উত্তেজিত হয়ে বললো, ইয়েস হ্যাঁ, দ্য ফেয়ারি ওয়েভ ডার ম্যাজিক ওয়ান্ড এগেন, সে ফেয়ারি পরিটিটা দ্বন্দ্বটাকে পুনরায় জাদুদণ্ডকে নাড়া দিল। অ্যাটন্স, তৎক্ষণাৎ ঝিনুক স এ রিভার ইন ফ্রন্ট অফ হার, সে দেখতে পেলো একটা নদী তার সম্মুখে, সম্ভবত কী নদীটা বলতো, দ্য গঙ্গা, লার্জ শিপস ওয়ার, কলকাতায় আমরা জানি গঙ্গাই প্রবাহিত হয়, যার শাখা নদীটার নাম হচ্ছে ভাগীরথী, আর হুগলি থেকে যখন এটা চলে যাচ্ছে তখন তার নাম হচ্ছে কি, হুগলি নদী, তাহলে কলকাতাতে আর হুগলি নদী ধরতে হবে। লার্জ শিপস, বড়ো বড়ো জাহাজ ওয়ার অ্যাঙ্কার ইন দা রিভার, নঙ্গর হয়ে আছে নদীতে, এ লট অফ অ্যাঙ্কার কেপ্ট অ্যাটাচড, অ্যাঙ্কার মিন্স কেপ্ট অ্যাটাচ, এ লট অফ অ্যাক্টিভিটিস আর গোয়িং অন, বলছে বিভিন্ন রকম কাজ, প্রচুর পরিমাণে সক্রিয়তা আর গোয়িং অন চলছে। দিস ইজ দ্য কলকাতা পোর্ট, এই হচ্ছে কলকাতা বন্দর, পোর্ট মিন্স হারবার, হারবার যেখানে মালপত্র কী হয়, জাহাজের মালপত্র কী করা হয় না, লোড আনলোড করা হয়, তাকে নামানো ওঠানো হয়, তাকে বলা হয়
पोर्ट हार्डवर फेयर सेल पड़ीटी बोल कलकता इज सो भेरि बिजी कलकता खुबी खुबी व्यस्त सेल झिनुक झिनुक बोल द ब्यूटिफुल फेयर इज स्माइल्ड वार्मली स्नेहर सहित मान भलोबसार सहित हासल वार्मे लाभिंगली लेट मी टेक यू टू द इडन गार्डन नाउ ना तुम्हें एम इडन गार्डन যেতে দাও আমাকে চিনুক সব বিপরে হাড়ে ফার্স্ট গ্রিন ফিল্ড দেখলো একটা বিশাল সবুজ মাঠ সৌরভ গাঙ্গুলি হ্যাড প্লেড হিয়ার সৌরভ গাঙ্গুলি এখানে খেলেছিল সি রিমেম্বার সে স্মরণ করলো কলটা দিস ইজ এ প্লেস অফ হিউজ হিউজলি এক্সাইটিং ক্রিকেট ম্যাচেস বলছে এ একটা জায়গা কিসের না বড় বড় উত্তেজনামূলক যে ক্রিকেট প্রতিযোগিতা হয়েছিল তার হচ্ছে একটা জায়গা সেভ দ্য ফেয়ারি ফেয়ারি ওই বড়িটি বললো এখান থেকে তাহলে আমরা যে ওয়ার্ডগুলো পাচ্ছি সেগুলো আমি বোর্ডে নিশ্চয়ই তোমরা এই প্যাসেজটার মানে বুঝলে বেঙ্গলিতে এবং ইংরাজিতে যে ওয়ার্ডগুলো আছে সেটা আমি লিখে দিচ্ছি বোর্ডে দেখো প্রথমে যে ওয়ানটা হয়েছে ব্লেয়ারিং মানে চিৎকার করা ক্রাইড লাউডলি Thank you.
excited thing, anxious, large, very big, anchors, kept attached, warmly, lovingly, fast, large. এবারে আমরা এখান থেকে যে প্রশ্ন সম্পর্কে আলোচনা করব, তাহলে প্রথম প্রশ্ন হতে পারে হোয়াট ডিড শি নো, স্বপ্নে দেখতে সে কি দেখেছিল। তারপরে তারপরে
बोलते टेक द मोस्ट एप्रोप्रिएट आंसर फ्रॉम द अल्टरनेटिव गिव मल्टीपल चॉइस जेटा बोला द कैरी वेब डे एक नारी छिलो पॉलिटी क्लॉथ मैजिक वैंड ना पेपर निश्चय मैजिक वैंड तो उत्तरটা কি হবে मैजिक वैंड তারপরে ইন এ মোমেন্ট শি ফাউন্ড হারসেলফ ইন এ ক্লাসরুম মার্কেটপ্লেস বিজিরো কোনটা হবে সি এটা ইন অ্যানাদার ওয়েব অফ দ্য ফেয়ার ইজ ম্যাজিক ওয়ান চিনুক স ইন ফ্রন্ট অফ আর এ রিভার লেক সি এটা নিজেরা করবে বলবো না দি ফেয়ারি ওয়ান্টেড টু টেক ঝিনু টু ভিক্টোরিয়াল মেমোরিয়াল ইডেন গার্ডেন্স সায়েন্স সিটি কোথায় নিয়ে গেছো এটাও তোমাদেরকে নিজেরাই করতে হবে নিজেদেরকে করতে হবে রাইট ট্রু আর ফলস দেখো অ্যাক্টিভিটি ফোর এ ওল্ড ওম্যান ভিজিটেড চিনু ইন হার ড্রিমস এটা ওল্ড ওম্যান বলছে এটা ট্রু না ফলস না নিশ্চয়ই ফলস ওল্ড ওম্যান আসে যে বিউটিফুল ফেয়ারি যিনি ফাউন্ড অনলি স্মলস বিল্ডিংস ইন দ্য সিটি সে দেখল ঝিনুককে দেখলো কেমন মতো ছোটো ছোটো বিল্ডিং মানে বাড়ি অট্টালিকা কথা নগরটা ঠিক কি এটাও ফলস তারপরে তো তোমরা নিজেরা করবে দে ফেয়ারি ওয়েব দ্য ম্যাজিক ওয়ান ওয়ান মোর দ্যান ওয়ান্স কবার নাড়িয়েছিল একবার প্রথমে নামিয়েছিল আর কবার নাড়িয়েছিল সেটা তোমরা লেসনটা পড়িয়ে নিতে পারবে কলকাতা ইজ এ ভেরি বিজি সিটি নিজে সিটি নাকি ব্যস্ত নয় সেটা তোমরা জানো ভালো করে এটাও নিজেরাই করো এরপরের দিনে আর একটা লেসন আছে তাহলে আপাতত শেষ হয়ে যাবে ঠিক আছে আজকে এই পর্যন্ত রইল যদি কিছু সমস্যা হয় ফোনে কন্ট্যাক্ট করবে আমার সাথে আমি যথাসাধ্য চেষ্টা করবো